হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গুড ইভিনিং সবাইকে আজকের ভিডিওর টপিক জিলেট 2022 এর যে তোমাদের কাউন্সেলিং প্রসেস চলছে আগামী কালই তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট বের হবে তো তার আগে তোমরা যে যে কলেজগুলোতে অ্যালোটেড হবে সেই কলেজে তোমাদের কি কি ডকুমেন্টস রেডি করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিছুটা ভ্যারি করে তো এর আগে অলরেডি আমি বহরমপুরের যে টেক্সটাইল কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিটেলে ভিডিও আমি বানিয়ে রেখেছি তোমরা আমার ডেসক্রিপশনে জিলেট 2022 যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো ঠিক আছে এবং তোমাদের সবাইকে রিকোয়েস্ট যে তোমরা ডেসক্রিপশন অবশ্যই চেক করবে ডেসক্রিপশনে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে থাকি ওকে তো ভিডিওটা শুরু করার আগে সবাইকেই বলবো যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটা কমপ্লিটলি ওয়াচ করো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য এবং সরি গলার অবস্থা এখনো ভালো না তো যাই হোক তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের যে কলেজটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমরা দেখতে পারবে যে দুটো নোটিশ পাবলিশ হয়েছে তো দুটো নোটিশই আমি ডিটেলে ডিসকাস করব ঠিক আছে তো ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখো একটু লম্বা হতে পারে বাট কথাগুলো শুনলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দেখো বেসিক্যালি রেফারেন্স নম্বর তোমরা দেখতে পাচ্ছ কোন ডেটে নোটিশটা পাবলিশ হয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তারপরে লেখা আছে নোটিশ ফর রিপোর্টিং অ্যাট সিজিইসি আফটার জিলেট অনলাইন কাউন্সেলিং 2022 ওকে ফর বিটেক সেকেন্ড ইয়ার কোর্সেস তো এগুলো তো আলাদাভাবে কিছু বলার নেই লেটার এন্ট্রির জন্য হচ্ছে নোটিশ পাবলিশ করেছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ফার্স্ট রাউন্ড জিলেট of JELET Online Counseling 2022 for second year BTech courses are hereby directed to follow the undernoted instructions and response immediately আচ্ছা তো বলছে যারা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টে অ্যালোটেড হবে তারা ফলোইং যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো ফলো করো এবং তাড়াতাড়ি হচ্ছে রেসপন্স করো ঠিক আছে তাড়াতাড়ি মানে হচ্ছে উইদিন 25th of July ওকে 5:30টার আগে ঠিক আছে কি কি করতে হবে না করতে হবে দেখো পুরো একদম প্রসেসগুলো সুন্দর করে বলা আছে ঠিক আছে জলপাইগুড়ি তো ডিটেল নোটিফিকেশান দিয়েছে আমি জলপাইগুড়িটা পুরো ডিটেলে বলেছি কোচবিহারও ডিটেল নোটিফিকেশান দিয়েছে কোচবিহারটাও বলেছি বাট বহরমপুর টেক্সটাইল কলেজে আমি শুধুমাত্র তোমাদের নোটিশটা বলেছি বাট ওখানে হচ্ছে অনেক কিছু তোমার জিনিস আছে যেগুলো ওখানে মেনশন ছিল না তো পরবর্তীতে ভিডিও আসবে ওকে তোমরা দেখে নিও তোমাদের যাদের ডাউটস আছে ঠিক আছে তো কি বলেছে দ্য রিপোর্টিং ডেটস আর গিভেন WBJEE ওয়েবসাইট ওকে তো এটা তো আমি বললামই যে তোমরা হচ্ছে 25শে জুলাই 10:30 থেকে হচ্ছে এখানে 4টা বলেছে আমি 5:30 বললাম সরি 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত তোমরা ওই কলেজে গিয়ে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন ঠিক আছে এই ব্যাপারগুলো হচ্ছে কমপ্লিট করতে পারো দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি রেডি উইথ ফলোয়িং ডকুমেন্টস ওকে অরিজিনাল অ্যান্ড ওয়ান অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন তো এখানে বলেছে যে তোমরা নিচের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে অরিজিনাল কপিগুলো রেডি করে রাখবে এবং অরিজিনালের সাথে সাথে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি ঠিক আছে মানে হচ্ছে তুমি জেরক্স বের করবে দেন হচ্ছে নিজে সাইন করে দেবে তো কি কি দেখো বলেছে যে জিলেট 2022 র্যাঙ্ক কার্ড তারপরে হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার দেন হচ্ছে ক্লাস 10th অ্যাডমিট কার্ড ওকে আর বার্থ সার্টিফিকেট ফর ভেরিফিকেশন অফ ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের জন্য হচ্ছে তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট যে কোনো একটা হলেই চলবে মার্কশিট অফ অল সেমিস্টার অফ ডিপ্লোমা ওকে অবলিক বিএসসি যারা বিএসসি ক্যান্ডিডেট তাদের বিএসসি আর যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট তাদের হচ্ছে 6টা সেমিস্টার হচ্ছে মার্কশিট এবার যাদের হচ্ছে তোমার 2021 পর্যন্ত তো কোনো সমস্যা নেই 2022-এ যারা ক্যান্ডিডেট তাদের 5th সেমিস্টার পর্যন্ত আছে তারা 5th সেমিস্টার পর্যন্তই নিয়ে যাবে অসুবিধা কিছু নেই ওকে নেক্সট হচ্ছে ক্লাস 12 মার্কশিট ইজ ম্যান্ডেটরি ফর বিএসসি ক্যান্ডিডেট তো বিএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের হচ্ছে তোমার ক্লাস 12-এর মার্কশিট হচ্ছে ওখানে সাবমিট করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নেক্সট 5 নম্বর পয়েন্টে বলেছে ডোমেসাইল সার্টিফিকেট অ্যাজ পার WBJEE ফরম্যাট তো ডোমেসাইল সার্টিফিকেট বলতে A1 প্রোফর্মা A1 যেটা আছে সেটাকে তোমাদেরকে ওখানে ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে ওটাও হচ্ছে জেরক্স করে নিজে সেলফ ইয়ে করবে ঠিক আছে সাইন করে রাখবে সেলফ অ্যাটেস্টেড করে রাখবে ওকে নেক্সট হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট WBJEE নোটিফিকেশন ইফ অ্যাপ্লিকেবল তো তোমরা যদি কোনো কাস্ট মানে কাস্টের মধ্যে পড়ো ঠিক আছে তাহলে সেটাও হচ্ছে তোমাদেরকে ওখানে সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে যদি কোনো সাব ক্যাটাগরি থাকে পিডব্লিউডি মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমাদের সেটাও ইয়ে করতে হবে, ঠিক আছে। ওখানে অরিজিনাল তার সাথে হচ্ছে একটা জেরক্স অ্যাটেস্টেড কপি তোমাদেরকে রাখতে হবে। নেক্সট হচ্ছে নেক্সট পয়েন্ট বলেছে অল ক্যান্ডিডেটস মাস্ট ফলো নেসেসারি কোভিড নর্মস হোয়াইল ভিজিটিং দ্য ইনস্টিটিউট। তো এখানে বলেছে যে এই মুহূর্তে যেহেতু কোভিড তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি ধরো 3000 আশেপাশে প্রত্যেক দিন কোভিড কেসেস হচ্ছে ডিটেক্ট হচ্ছে, যার ফলে এখানে কোভিড নর্মসের কথা বলেছে। তো বেসিক কিছু নর্মস মানে হচ্ছে স্যানিটাইজার নিয়ে যাবে, মুখে মাস্কটা পরে যাবে, ঠিক আছে, জাস্ট এইটুকুই আর কিছু না। ওকে, নেক্সট বলেছে দ্য ক্যান্ডিডেটস হু উইল বি ফাইনালি অ্যাডমিটেড ইন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অ্যাডমিশন নোটিশ রেফারেন্স নম্বর CGEC অবলিক অ্যাডমিশন অবলিক 2022-23 অবলিক 1 ডেটেড 18/7/2022। ওকে, তো এই যে নোটিশটা দেখছো এই নোটিশটাও হচ্ছে তোমাদের 18 জুলাই হচ্ছে পাবলিশ হয়েছে। এর সাথেই প্যারালেলে আর একটা নোটিশ পাবলিশ হচ্ছে, সেই নোটিশটার কথা এখানে বলছে, ঠিক আছে, যার রেফারেন্স নম্বর তোমরা দেখতেই পাচ্ছ। আমি এই ভিডিওতেই সেটাই সেই নোটিশটার কথাও বলবো, তো ধৈর্য ধরে দেখো। ওকে, নেক্সট বলেছে যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের এখানে যদি তোমাদের কোনো ইয়ে থাকে, কোয়ারিজ যদি থাকে, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে রেজিস্টার অফিস, রেজিস্টারের দেখো নম্বর দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বর। আদারওয়াইজ তোমরা এই যে নিচের যে মেলটা আছে সেই মেলে হচ্ছে তোমরা নিজেদের যে কোনো যদি কোয়ারিজ থাকে সেটা মেল করতে পারো এই অফিসিয়াল মেলে। ওকে, admission@cgec.org.in তোমাদের টাইমও বলে দিয়েছে। আদারওয়াইজ তোমরা হচ্ছে ডাইরেক্ট কলেজেও হচ্ছে গিয়ে যোগাযোগ করতে পারো, সেই যোগাযোগের টাইম হচ্ছে 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, ঠিক আছে। আর উপরে দেখো যেটা বলেছে নোটিশ রিলেটেড টু, আচ্ছা বেসিক্যালি হচ্ছে তোমার যে অ্যাডমিশন রিলেটেড যদি আরও কোনো কিছু রিভাইজড কোনো নোটিশ দেয় বা আরও কোনো কিছু যদি ইয়ে দেয়, হ্যাঁ কোনো কিছু যদি নোটিফাই করে, তার জন্য তোমাদের বলছে যে cgsc.org.in, ঠিক আছে। এটা হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা টাইম টু টাইম ফলো করো, ঠিক আছে। তো চলো সেকেন্ড যে নোটিশটা আছে অ্যাডমিশন নোটিশ সেটা আমরা দেখে নিই। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ, যেটা রেফারেন্স নম্বর বললাম, দেখো সেম রেফারেন্স নম্বর এখানে আছে, লেটারাল এন্ট্রি অ্যাডমিশন নোটিশ। তো এখানে হচ্ছে প্রথমটা কি আছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ফাইনালি অ্যালোটেড সিটস, আচ্ছা ওই একই কথা অলমোস্ট লেখা আছে, ডিল অ্যাটেস্টেড হার্ড কপিজ অফ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস অফ ফাইনাল অ্যাডমিশন। স্টুডেন্টস আর অলসো ইনস্ট্রাক্টেড to fill the admission form after successful verification of all required documents. The link admission form is given below. আচ্ছা পুরোটাই হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মতনই করেছে বিষয়টা, ঠিক আছে। তো বলছে তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইবে তাদের হচ্ছে এই যে দেখো একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্লু কালারের। ওকে, তো এই লিঙ্কে গিয়ে একইভাবে হচ্ছে মানে তোমাদের ওখানে যা যা রিকোয়ার্ড যে ক্রেডেন্সিয়ালগুলো আছে সেই ক্রেডেন্সিয়ালগুলো হচ্ছে তোমাদেরকে ইয়ে করতে হবে, ফুলফিল করতে হবে, এবং তাদের যে সাপোর্টিং যে ইয়েগুলো ডকুমেন্টসগুলো সেগুলো হচ্ছে কোনোটা জেপিজি বা কোনোটা পিডিএফ আকারে যেমনভাবেই হোক না কেন তোমাদেরকে সেগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখি যে সেই সম্পর্কিত কিছু বলেছে কি না। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের পেমেন্টের কথা বলেছে। ওকে, তো যদি উপরে এই জায়গাটায় গুগল ফর্মে যদি তোমাদের কোনো সাপোর্টিং ডকুমেন্টসের, ঠিক আছে, তোমরা তো ছবি তুলে দেন হচ্ছে জেপিজি বা হচ্ছে পিডিএফ ফর্মেটে আপলোড করবে, তো যদি সাইজ যদি না বলা থাকে তাহলে ওখানে তুমি দেখে নেবে যে সাইজ বলা আছে কিনা, আদারওয়াইজ হচ্ছে 1 MBর মধ্যে করতে হয়, ঠিক আছে। ওকে, নেক্সট বলেছে দেখো পেমেন্ট অফ ফিজ। তো তোমরা যখন হচ্ছে অ্যাডমিশন নিতে যাবে তখন CSE এবং ECE, ওকে, এই দুটো ডিপার্টমেন্টের জন্য হচ্ছে 12,300 আর মেকানিক্যাল সিভিল এবং ইলেকট্রিক্যালের জন্য হচ্ছে 8,800। এবার এই যে 8,800 যেটা আছে তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে তখন এর থেকে 5,000 মাইনাস হয়ে যাবে, কারণ 5,000 তোমাদেরকে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেই মানে তোমরা যখনই অ্যালোটেড হবে তখনই তোমাদেরকে 5,000টা হচ্ছে পে করতে হবে, ঠিক আছে। তারপরেই তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তুমি অ্যাডমিশন নেবে কি নেবে না সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি অ্যাডমিশন নাও তাহলে হচ্ছে বাকি টাকাটা দিয়ে অ্যাডমিশন হয়ে গেলে এবং আপগ্রেডেশন যে নো ফর্মটা আছে সেটা ফিল আপ করে দিয়ে দিলে। আর যদি তুমি দেখা গেলো অ্যাডমিশন নিতে চাইছো না, অনলি শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে চাইছো, তাহলে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা ফিল আপ করে ওদেরকে ওখানে দিতে হবে, ঠিক আছে। নেক্সট বলেছে যে পেমেন্ট অফ অ্যাডমিশন ফিজ ক্যান অনলি বি ডান ডিমান্ড ড্রাফট ফ্রম এ ন্যাশনালাইজড ব্যাঙ্ক ইন ফেভার অফ কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েবল অ্যাট কোচবিহার কোচবিহার আচ্ছা নাম্বার আদার পেমেন্ট মোড উইল বি আচ্ছা নো আদার পেমেন্ট মোড উইল বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাও এখানে হচ্ছে তোমাদের একদম ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে তোমাদের যে অ্যাডমিশনের যে টাকাটা মানে যতটুকু তোমাদের বাকি থাকবে সেই টাকাটা হচ্ছে তোমাদের ডিমান্ড ড্রাফট, ওকে, যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে এই নামে মানে হচ্ছে তোমার কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এই নামে হচ্ছে তোমাদেরকে কী করতে হবে ডিমান্ড ড্রাফট কেটে হচ্ছে টাকাটাকে পাঠাতে হবে ঠিক আছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে টাকাটা পাঠাতে হবে ওকে নেক্সট হচ্ছে দেখো দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু টেক দ্য মোস্ট কেয়ার টু ফিল আপ form with necessary documents etc. The candidates must be ready with following soft copy documents strictly within given size limit আচ্ছা এখানে তোমাদের বলে দিয়েছে ঠিক আছে যেটা তোমাদের উপরে বলছিলাম 1 MB মানে within 1 MB এখানে সবকিছু ডিটেইলে বলে দিয়েছে আচ্ছা তো candidates must be ready with following soft copy মানে হচ্ছে তোমাদের যে ইয়েগুলো তোমাদের কি বলবো মোবাইলে যে কপিগুলো থাকে সেটাই হচ্ছে সফট কপি ডকুমেন্টস ওকে স্ট্রিক্টলি উইদিন গিভেন সাইজ লিমিট যে সাইজ লিমিটের মধ্যে বলবে সেই সাইজ লিমিটের মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ফিলিং অফ দ্য অ্যাডমিশন ফর্ম অনলাইন তো তোমাদের যে অ্যাডমিশন ফর্ম যেটা আছে সেই অ্যাডমিশন ফর্মটা হচ্ছে অনলাইনে ফিল আপ করতে হবে ঠিক আছে দ্য নেসেসারি ফরম্যাটস ফর ডকুমেন্টস আর প্রোভাইডেড অ্যাট কলেজ ওয়েবসাইট necessary formats for documents are provided at college website www.cgec.org.in আচ্ছা তো এখানে বলেছে যে বিভিন্ন ধরনের যে ফরম্যাট আছে ঠিক আছে মানে ধরো যেগুলো তোমাদের মেডিকেল ফরম্যাট বা যে অ্যান্টি র্যাগিং ফরম্যাট ঠিক আছে সেগুলো হচ্ছে তোমাদের কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে নেক্সট তোমাদের 1 নম্বরে বলেছে ফাইনাল মার্কশিট and certificate okay যেটা হচ্ছে তোমাদের 250 কেবির মধ্যে হতে হবে মার্কশিট অফ অল সেমিস্টার ডিপ্লোমা বিএসসি যেগুলো অলরেডি আমি আগে ডিসকাস করেছি আর ডিসকাস করছি না ওকে নেক্সট হচ্ছে সেগুলো সব 250 কেবির মধ্যে হতে হবে স্টুডেন্টস ফটো যেটা 40 কেবির মধ্যে হতে হবে এবং বলে দেওয়াই আছে দেখো যে স্টুডেন্টস ফটো যেটা সেটা জেপিজি এবং অথবা জেপিইজি ফর্মে হতে হবে স্টুডেন্ট সিগনেচার যেটা জেপিজি এবং জেপিইজি ফর্মে হতে হবে 40 কেবির মধ্যে স্টুডেন্টস আধার কার্ড ফটোকপি ওকে সেটা হচ্ছে 300 কেবির মধ্যে হতে হবে ওকে অ্যালোটেড কার্ড যেটা জেপিজি বা জেপিইজি ফর্মে হতে হবে 40 কেবির মধ্যে অ্যালোটেড কার্ড ওকে মানে অ্যালটমেন্ট যে ইয়ে হ্যাঁ যে তোমরা যে যে কোচবিহারে যে অ্যালোটেড হয়েছো ঠিক আছে তার জন্য এখানে একটা জেপিজি ফর্ম ইয়ে বলেছে আর একটা দেখো বলেছে অনলি পিডিএফ স্ট্রিক্টলি উইদিন 1 MB সাইজ আচ্ছা এখানে বোধহয় দুটো অপশনই মনে হয় বোধহয় অ্যাভেলেবেল বুঝতে পেরেছো যার ফলে এখানে দিয়েছে যে জেপিজি বা জেপিইজি ফরম্যাট যদি হয় তাহলে 24 কেবির মধ্যে 40 কেবির মধ্যে আর যদি পিডিএফ যদি হয় তাহলে 1 MB সাইজের মধ্যে ঠিক আছে নেক্সট বলেছে যে ডেট অফ বার্থ প্রুফ অলরেডি বলেছি মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যেটা কিন্তু 40 কেবির মধ্যে আর যদি তোমরা পিডিএফে করো তাহলে হচ্ছে 1 MBর মধ্যে ঠিক আছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন 1 in a non-judicial stamp paper of ₹10 before an acha oath commissioner only students first page only acha only jpg jpeg strictly within 40 kb size acha to basically hocche tomader je anti ragging certificate jeta hocche tomar self ebong baba ma thik ache mane ekta hocche combined student and guardian ar ekta hocche only student to ei 10 taka stamp paper e banate hoy oi format ta affidavit er format ta hocche college er official website e tomra peye jabe thik ache to ekটু check kore niyo otao hocche tomader বলে দিয়েছে দেখো যে অনলি জেপিজি অ্যান্ড জেপিজি স্ট্রিক্টলি উইদিন 40 কেবি সাইজ আর যেটা হচ্ছে তোমার স্টুডেন্টের আর যেটা হচ্ছে কম্বাইন্ডস অফ স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ান সেটা হচ্ছে তোমাদের পিডিএফ ইয়ে করতে হবে সাবমিট করতে হবে ওকে আপলোড করতে হবে সেটা হচ্ছে 1 MB সাইজের মধ্যে এগুলো কিন্তু তোমরা যখন অ্যাডমিশন নেবে অ্যাডমিশন নেওয়ার আগে এই কাজটা তোমাদের করতে হবে বুঝতে পারছো অ্যাডমিশন না নিলে তোমাদের এগুলো করার দরকার নেই আর জলপাইগুড়ির ক্ষেত্রে কি বলেছিল যে জলপাইগুড়ির ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগেই তোমাকে এগুলো করতে হবে ঠিক আছে তুমি অ্যাডমিশন নাও বা না নাও আর এদের অনলি শুধুমাত্র যদি তুমি অ্যাডমিশন নিতে চাও ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তারপরে তোমাদেরকে এগুলো করতে হবে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও দেন হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো হচ্ছে করতে হবে রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ দ্য অ্যাডমিশন ফর্ম অনলাইন একদম এটা হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশনের আগে এই জিনিসটা করতে হবে ঠিক আছে যেগুলো আমি বললাম ওকে নেক্সট হচ্ছে তোমাদের আর এখানে কি বলার আছে মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারটা পিডব্লিউডি সার্টিফিকেট যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ওকে ক্যাটাগরি সার্টিফিকেট এই ইয়েগুলো একটু দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা আলাদা করে সাইজ বলা আছে মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রেও মেডিকেল যে ইয়ে আছে প্র্যাকটিশনার যে আছে সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক যাই হোক না কেন হয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেট সেটাও বলেছে 1 MB সাইজের মধ্যে ক্যারেক্টার সার্টিফিকেট আচ্ছা এখানে ক্যারেক্টার সার্টিফিকেটের কথা বলেছে, তো ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কোথায় পাবে? বলেছে ফ্রম দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট লাস্ট অ্যাটেন্ডেড। তোমাদের যে ডিপ্লোমা কলেজ আছে সেই ডিপ্লোমা কলেজ থেকে হচ্ছে লিখিয়ে নিয়ে আসবে, তাহলেই হবে। ওকে, নেক্সট তারপরে কি বলেছে, দ্য অ্যাবাভ মেনশনড ডকুমেন্টস আর নিডেড টু আপলোডেড থ্রু দ্য ফলোয়িং লিঙ্ক। ঠিক আছে, প্লিজ ডু নট মেক মাল্টিপল অ্যাটেম্পটস টু ফিল দ্য ফর্ম। আচ্ছা, তো বলেছে যে এই যে নিচে যে গুগল ফর্মের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো হচ্ছে আপলোড করতে লাগবে মাল্টিপল টাইমস, তোমরা অ্যাটেম্প করো না, এটার কথাই বলেছে। ওকে, নেক্সট বলেছে তোমাদের অল ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ফিল আপ দ্য গুগল ফর্ম ফর অ্যাডমিশন অনলি ওয়ান্স অ্যান্ড ভেরি কেয়ারফুলি। ওকে, রিড অল দ্য ইনস্ট্রাকশনস অফ নোটিশ কি এটা মাইনিউটলি বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। আচ্ছা ঠিক আছে, বেশ, এখানে আর তেমন কিছু নেই। দ্য আন্ডারনোটেড অরিজিনাল ডকুমেন্টস উইথ ওয়ান অ্যাটেস্টেড ফটোকপি উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য কলেজ। আচ্ছা, দ্য আন্ডারনোটেড অরিজিনাল ডকুমেন্টস উইথ ওয়ান, আচ্ছা এটা তো বলেই দিয়েছি, প্রত্যেকটা ডকুমেন্টসের সাথে অরিজিনাল ডকুমেন্টসের সাথে একটা করে অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে। ইন কেস অফ এনি discrepancies found during the physical verification, the candidature may be cancelled. The document are to be arranged in the following manner before physical reporting to the smooth executive process. আচ্ছা এখানে বলেছে যদি পরবর্তীতে তোমাদের কোনো ভুল টুল কিছু ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে ক্যান্ডিডেটস হচ্ছে বা ইয়ে হতে পারে, ক্যান্সেল হতে পারে। ওকে, নেক্সট মানে তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট কি বলেছে, স্মুথলি এক্সিকিউট ফলোয়িং ম্যানার বিফোর ফিজিক্যাল রিপোর্টিং টু স্মুথ এক্সিকিউট দ্য প্রসেস। আচ্ছা, ডোমিসাইল সার্টিফিকেট, ডেট অফ বার্থ, মার্কশিট, মানে এগুলো আরেকবার রিমাইন্ড করে দিয়েছে, এই জিনিসপত্রগুলো হচ্ছে লাগবে। ওকে, আর এখানে তেমন কিছু বলার নেই, ওই আগের যে নোটিশটা ছিল সেখানে যা লাস্টে বলা ছিল তাই বলা আছে। ওকে, তো আর কিছু বলা নেই। এখানে হচ্ছে তোমাদের হস্টেল সম্পর্কে কিছু বলা নেই, যে তোমরা পাবে কি পাবে না, আশা করি সেটা বোধহয় তোমরা অ্যাডমিশন নেওয়ার পরে জানতে পারবে, বা যদি কোনো আপডেট দেয় আমি ডেফিনেটলি জানিয়ে দেবো। তো আজকে ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ সকলকে।